আল্লাহ কো কার মধ্যে শরীয়তে মুহাম্মদি আছে, কার মধ্যে তরিকতে মুহাম্মদি আছে, কার মধ্যে হাকিকতে মুহাম্মদি আছে, কার মধ্যে মারেফতে মুহাম্মদি আছে, চারটা রং নিয়ে কবর দিয়া যায়। আল্লাহ কয় 40 দিন কবর আজাব মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আলেম কবর দিয়া গেলে আল্লাহ কয় 40 দিন কবর আজাব মাফ। আজকা যারা জান্নাতের বাগানে হাজিরা দিছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফেরেশতারা বেষ্টন করে দাঁড়াইয়া গেছে আমার নবীকে উম্মত রে। আজকা মেরাজের সান, গজবের সানে তারা হাজিরা দিছে, টাকটা ফটু কর আবু আদা করলাম, তারা রে সারা আমি রসুল জান্নাতে ডুববো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতাম সাই বাবার কাছে আমার নবী এই মজলিসে আসেনি, আমার আল্লাহ আসেনি, আমার আল্লাহ আজকে আমদারে দেখেনি। বাইরে কোরআনকে জিজ্ঞাও, কোরআন তোর বাড়ি কই? কোরআনে বলবো আমার বাড়ি লাকসাম না, আমার বাড়ি কুমিল্লা না, আমার বাড়ি চট্টগ্রাম না, আমার বাড়ি ময়মনসিংহ না, আমি লোহে মাহফুজের কোরআন সামাই দুনিয়াতে আসি, সামাই দুনিয়াতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে জাবাল ও নূরের মধ্যে আমি কোরআন এসেছি, আমি কোরআন হইলাম পবিত্র, আমি কোরআন পবিত্র, আল্লাহ আমার বন্ধু পবিত্র। ও কোরআন আমি তোমারে আমার বন্ধুর নিকটে, হাবিবুল্লাহর নিকটে আমি আল্লাহ কোরআন নাজিল কইরা আছি। গাইরে বাবা আজকে কোরআন হাদিস এজমা কিয়া চারটা জিনিস, এই চারটা জিনিসকে যারা মুহাব্বত কইরা দুনিয়া ছাইরা অন্ধকার কবরে যাবে আমার নবী কো উম্মত রে। আমি তো তোমার জন্য পাগল হইয়া গেছি, আমি পেরেশান হইয়া গেছি, আমি তোমারে ছাড়া জান্নাতে ডুবতাম না। জোরে বলুন সুবহান। আমার নবী কো উম্মত রে, আমি তো রহমতাল্লিল আলামিন, আমি হইলাম শাফিয়াল মুজনবিন, আমি তো মুসা কালিমুল্লাহ না, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ না, আমি তো ঈশা রুহুল্লাহ না, আমি তো আদম নবী না, আমি হইলাম আখিরি পয়গম্বর, আল্লাহ আদর করে রাখছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ কইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আমরা এই বেলে সুমা দি, এক দলে কামড়া বলে কুত্তারে সুমা দি, নাউজুবিল্লাহ বলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সুমা আরম্ভ করলে তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখতেছে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিল কালি দিয়া গো জগৎবাসী রে, যারা মুহাব্বতে সুমাইবা আমি সিদ্দিকে আকবরের সাথে থাকবা জান্নাতে। আল্লাহর নবী নূরের আপনি নবী আমার মুহাব্বতে, আল্লাহর নবী নূরের আপনি নবী, আপনি নবী সিদ সাথী, আদার ঘরে জ্বলছে বাতি, মালাগাতি করিতাম যত, আল্লাহর নবী নূরের আপনি নবী, একবার যদি দেখা পাইতাম জীবনে স্বাদ মিটাইতাম, একবার যদি দেখা পাইতাম জীবনে স্বাদ মিটাইতাম, একবার এসে দোলা দিবানি, আল্লাহর নবী নূরের আফেলে নবী। কবির মনোযোগ এই রজবের ছন্দে, আমার নবী কত কষ্ট করেছে আমাদের জন্য, নিয়ামত এনেছে আমাদের জন্য, নামাজ এনেছে আমাদের জন্য, রোজা এনেছে এই মাসে, আল্লাহ আল্লাহর দিদারে বাবা মেরাজে গিয়েছেন, মেরাজে যাইয়া আমার নবী যেই দিকে যাইতেন অজু করতেন, অজু যখন করতেন গড়াইয়া পানি যাইতেছে বাবা, দরজা খটখট করতেছে, আমার নবী চলে গেছে, পানির জায়গা পানি বন্ধ, দরজা বন্ধ, তাহলে সব কিছুর জান আমার নবী তো জান। জোরে বলুন সুবহান। জান চলে গেছে, এখন দেখতেছে কিছুই পাওয়া যায় না,
আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী আল্লাহকে বন্ধু আমি আপনাকে কতটুকু ভালোবাসি, আমি হইলাম আলিমুল গায়েব, আমি গায়েব ও বন্ধু, আপনারে যদি না বানাইতাম আমি আল্লাহ প্রকাশ হইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বালু মা খালাক আল্লাহে নূরি, আমি সর্বপ্রথম নূর বানাইছি, নূরের কিরণে কুল কায়নাত বানাইছি, 80,000 আলম বানাইছি, 18,000 জাত বানাইছি, আমি আল্লাহ রিজিক দাতা, আপনি নবী হলেন নিয়ামত দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক ছাড়া মানুষ বাঁচতে পারে, নিয়ামত ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাজান খোলার ফলার বাবারা আজকে প্রেমিকেরা সান্নিধ্য তলে বসাতে ফেরেশতারা বেষ্টন করিয়া রয়েছে, ও ফটু করতেছে, আমার নবী তো উম্মত রে, আমি তো উম্মতের জন্য পাগল হয়ে গেছি, আমি তো পেরেশান হয়ে গেছি। আল্লাহ রাসুল মুর্শিদ তিন নামের বাতি জ্বালাইয়া, আল্লাহর হলো ইবাদত, রসুলের মুহাব্বত, অলি আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাসুল মুর্শিদ তিন নামের বাতি জ্বালাইয়া দুনিয়া সেরা অন্ধকার কবরে যান, আমার নবী উম্মত রে তোমরা ভয় নাই ভয় নাই, আমি রওজা থেকে হাত বাড়াইয়া উম্মত রে কোলে লইব, জমিনের মাটিতে শুইতে দিতাম না। জোরে বলুন সুবহান। আমি জানতে চাই বাবার কাছে আমার নবীর মুহাব্বত, আল্লাহর কর্ম হইল 50, নবীজির কর্ম হইল 5, আল্লাহকে দেখছুনি আমার বন্ধুরে কতটুকু ভালোবাসি, আমার কোনো কর্ম নাই, আমার কোনো খানা নাই, আমার কোনো খানা নাই, আমার একটা কর্ম আছে, আমি কোটি কোটি ফেরেশতা লইয়া আমি আল্লাহ আমার বন্ধুর দুরুদ আদায় করি। জোরে বলুন সুবহান। আল্লাহ বন্ধুর পাগল, বন্ধু তো আল্লাহর পাগল না, আল্লাহর বন্ধু চোখের ফানি ছাড়িয়া দিয়াকে জগৎ বাসিরে আমি পাগল হইলাম, রাব্বি হাবিলি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহান। আমার নবী উম্মতের জন্য পাগল পারাপার হয়ে গেছে, আমার নবী উম্মত রে আমি তোমরা সারা কিছুই বুঝি না, আমার নবী যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি কুল কায়নাতের নবী, আমি আব্বা খোলার ফার বাবার কাছে বলতে চাই, একটু আগে আসার জামাত পড়ছেন, সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব, তরফ করলে কবিরা গুনা, নীল আকাশের নিচে কোনো মৌলবী, কোনো মুক্তি, কোনো মুহাদ্দেছ কোরআনে হাদিসে এজমাতে কে আছে, বুখারিতে তিরমিজিতে আবু দাউদে দেখাইতেন পারবেন নি, আমার নবীরে কবিরা গুনা কন যায় বলি, সালাম দেওয়া সুন্নত, লওয়া ও হাজির, আমার নবীকে সালাম দিতে না দিতে আমি রসুল সালামের উত্তর লইতেছি। এই চোখের দ্বারা দেখবা না, এই চোখ তো তোমার নষ্ট হইয়া গেছে, এই চোখে যদি ঠিক করতে চাও খাটি মুর্শিদের স্মরণ ধর, খাটি ফিরের মুড়ি দাও, জমতারে সালাম দেয়। এই জন্য বাবা 12 গরফি রইব, 11 গরফি জাহান্নামী, একটি গরফি জান্নাতি। জোরে বলুন সুবহান। বাইজান কলা গাছ খাইছে জিরে, দুনিয়া খাইছে ফিরে, ফিরের বাজারে আগুন লাগিয়া গেছে। এই জন্য বাবা কার মধ্যে শরীয়তে মুহাম্মদী আছে, কার মধ্যে তরিকতে মুহাম্মদী আছে, কার মধ্যে হাকিকতে মুহাম্মদী আছে, কার মধ্যে মারেফতে মুহাম্মদী আছে, চারটা রং নিয়া, যারে দেখলে রসুলের কথা স্মরণ হয়, যারে দেখলে নামাজের কথা স্মরণ হয়, যারে দেখলে আল্লাহওয়ালার মতো লাগে, আল্লাহ কয় তার কাছে বয়াতে রসুল গ্রহণ কর। জোরে বলুন সুবহান। এই জন্য বাবা ফার্স্ট ক্লাসের বাবা, আমি ওই বুড়া হুজুর আমারে বেশি মায়া করত, মুহাব্বত করতো, ওনার লগে পাইসান দিনে কয়েকটা প্রোগ্রাম করেছি, বাবা কত বড় আশেক নবীর প্রেমিক, আজকে উনি উনি চট্টগ্রাম ঘুমাইছে, খানাকা দিয়ে গেছে জলম, ঠিক নেই, খানা কাগজ দিয়ে গেছে জলম, মাদ্রাসা দিয়ে গেছে আপনাকে খোলার ফার, বাবা কোরআন ও হাদিসের মুহাব্বত জ্যোতির বাণী তার কলবে শুনা যায়, তার মধুর কণ্ঠ মধুর মুহাব্বত এই হৃদয় স্পন্দে করবে, কেননা এখন যদি একটা আলিপ পড়ো আল্লাহ কয় 10 নেক, আর রমজানে ফুললে 70 নেক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে এই জন্য আজকে যারা এসেছেন বাবা জানি না কার জন্য আজকে শেষ মাহফিল হইয়া যাইতেছে, কার জন্য গরের দরজা আজরাইল দাঁড়াইয়া গেছে। এই জন্য বাবা বাবা মাহফিলে আসে আশা মানি নাজাতের একটা ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে, রিজিকের মালিককে,
দৌলতের মালিক কে আল্লাহ গাই মজলিসে আসেনি আফজালু জিকরে জিকরুল্লাহ আল্লাহ কয় সকল জিকিরের চাইতে আল্লাহ জিকিরটা উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কো বান্দা রে আমি বন্ধুরে কতটুক ভালোবাসি কতটুক মহব্বত করছি এই যে আল্লাহ কে আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ 12 মুহাম্মদ রাসূলুল্লাহ 12 12 12 24 রাতে দিনে 24 ঘন্টা এই 24 ঘন্টার ভিতরে যদি একটা ঘন্টা আল্লাহর কাছে লাগাইয়া দাও আমার আল্লাহ খুশি না বেজার খুশি আমরা তো হই গেছি বিয়াদব মসজিদে যাইয়া করে বিয়াদবি বাবা মিলা শরীফে যাই করে বিয়াদবি জায়নাদা যাই আমরা তিক্ত হইয়া যায় সব জায়গায় তারাহুরা সব জায়গায় তারাহুরা জুমার নামাজ 22 টাকা 2 টাকা পরে দড়ি যাইগান একটা মুরব্বি কইছি নিফুত টুপি গা লইয়া কোনাই যাও বাকি নামাজ কি তোর আব্বা নি হইব না মা হইব আল্লাহরে ফাঁকি দিও না আল্লাহরে ফাঁকি দিলে নিজে ফাঁকির তলে পড়বা নবীরে ফাঁকি দিও না নবীরে ফাঁকি দিলে নিজে ফাঁকির তলে পড়বা মা যাবে না বাবা যাবে না বাবা পাঁচ ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ ভাবে যদি আদায় করতে পারো আল্লাহ আমি খুশি হইয়া যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে আমি 50 ওয়াক্ত নামাজের নেক আমল নামাই দিব জোরে বলুন সুবহান আল্লাহ নেক দিবে এই নেক দিলে আল্লাহর নেকের উপরে নেক নাই আল্লাহ আমার বন্ধু খুশি আমি আল্লাহ রাজি আমার বন্ধু বেজার তো আমি বেজার গোলাপ ফুল আকার গন্ধ হইল সহকার গোলাপ ফুল জাহের গন্ধ বাতের গোলাপ ফুল থেকে যেই বেলে গন্ধটা আলাদা করা যায় না আল্লাহ থেকে নবী জুদা করা যায় না জোরে বলুন সুবহান এই জন্য আজকে যারা আমরা এসেছি মদিনাওয়ালার পক্ষে আউলিয়া কেরামের পক্ষে আজকে যারা আল্লাহ রাসূল মুর্শিদ তিন নামের বাতি জ্বালাইয়া দুনিয়া সেরা অন্ধকার কবরে গেছে আমার নবীকে উম্মতরে ভয় নাই আমি রোজার থেকে হাত বাড়াইয়া উম্মতরে কোলে লইম জমিনের মাটিতে শুইতে দিতাম না জোরে বলুন আল্লাহকে দুই কান দে দুইটা ফেরেশতা আছে জোরে বলুন সুবহান একটা ভালো লাগে আরেকটা খারাপ লাগে কিন্তু আজকে কারা হাজিরা দিছেন আমার আল্লাহ দেখেনি এই দুই কান দিয়ে দুই ফেরেশতা খোলার ফার আছে আমি জলম আসেনি আমি লাকসাম আসেনি ঢাকাতে আসেনি দুই ফেরেশতা যদি রে খোলার ফার আছে জলম আছে লাকসাম আছে কি ফেরেশতার পাহাড় বেশি না আমার নবীর পাহাড় বেশি তাহলে নবীরে না বানাইলে ফেরেশতা হইত না নীল আকাশের নিচে কোন মৌলবি কোন মুক্তি দেখাইতে পারিবানি আমার নবীরে আসসালামু আলাইকুম কইতে পাচ্ছে না আমার নবীরে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহান বাবা কুম শব্দের অর্থ বহু বচন কা অর্থ এক বচন আমার নবীর কান্দে কেরামান কাতিবিন নাই নবী আছে কেরামান কাতিবিনের কান্দে জোরে বলুন সুবহান এই জন্য কেরামান কাতিবিন সুক্ষ আমার নবী তার সুক্ষ কেরামান কাতিবিন লতিফ আমার নবী তার বাবা সুখের সুখ দেখলাম ইমান দেখতে হবে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নিজকে নিজে চিনতে পারে না খাঁটি মুর্শিদ ছাড়া রসুলকে চিনা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল মুর্শিদ এই তিন নামের বাতি জ্বালাইয়া আজকে খোলার ভার বাবা রে আমার রিজিক আছে আমি তো জীবনে আসি নাই কেমনে কেমনে আল্লাহ আমার রিজিক রাখছে কার বুঝিলা বুঝতাম পারি না আল্লাহ রিজিকের মালিক কে দৌলতের মালিক কে বাবা আজকে খোলার ফারে আমার আব্বা কইছে ফুল খোলার ফারের মধ্যে গেলে এটার নবীর হাগল ওলি আল্লাহর হাগল জোরে বলুন সুবহান আমার আব্বা জালালি আরে কত কষ্ট করছে কত পরিশ্রম করছে বাংলার জমিনে মান্তা মাসাকা বে সুন্নাতি এন্দ ফাসাদে উম্মতি ফালাউম আজরুম মিয়া তাসাই উম্মতে একটা সুন্নতকে যারা জিন্দা করবা 100 শহীদের সওয়াব আমল নামায় দিব জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য মুদ্রা শূন্য চিন্তা করে গেছে বাজান কবির মনোযোগ আমার কথার দিকে লক্ষ্য করেন আমার নবী যিনি
হায়াতুন নবী জিন্দা নবী, আমার নবী কো উম্মত রে, আমি তো তোরার জন্য পাগল হয়ে গেছি, আমার নবী কো আমি তোরার সারা, আমি তো কিচ্ছু বুঝি না, আমি তো আদম নবী না, আমি তো ইব্রাহিম নবী না, আমি তো ঈশা নবী না, আমি তো মুসা নবী না, আমি হইলাম আখেরি পয়গাম্বর, আল্লাহর নাম রাখছে মুহাম্মদ। জোরে বলুন সুবহান। তাওরাতের মধ্যে আহম্মদ, জব্বুরের মধ্যে আহম্মদ, আর দুনিয়ার মধ্যে আল্লাহ আদর করে রাখছে মুহাম্মদ। জোরে বলুন সুবহান। ভাইজান, আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নাই বাবা, নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই বাবা, জিকির আজকার নিয়ে দ্বন্দ্ব নাই, কোরআন নিয়ে দ্বন্দ্ব নাই, এক দ্বন্দ্বের মূল হইল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, আজকে আমি ফির মুরিদ করে বলতেছি বাবা, কারো বিরোধী করিও না, এতে বালা না এতে বালা, আল্লাহ ওলিরা ফাঁসদাস বাবা, সিটাগাং আবেশ শাহ বাবা, কালিয়া ফুরি বাবা, দোকাইয়া সান ফুরি, অনেক ওলি আল্লাহ দরবারে যত ফিরের আওলাদ আছে, কেউ নামাজের কথা নিষেধ করছি নি, রোজার কথা নিষেধ করছি নি, আপনি কি বেড়ারে দোষী বানাইতেছেন, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মলামা নির্দোষী আর পরওয়ারদিগার। বাবা, কারো করে দোষী করিয়েন না, ওনারা ঠিকই খাঁটি নামাজ পড়ে, কেন তাফসির লিখতেছে, বুখারি শরীফের মধ্যে লিখতেছে 12 জন, তাফসিরের জালালের মধ্যে লিখতেছে 8 জন, আমার নবী চতুর্দিকে লক্ষ্য করে সেরে আলীর দিকে নজর করছে, আলিও আমার আলী কত কষ্ট পায়, নামাজ পড়তে কত কষ্ট পায়, তীর ঢুকছে আমার সাহাবীর দিকে লক্ষ্য করে, এখন সাহাবিরা রে আমার আলীর ফাতার মধ্যে তীরটা নামাজে খুলিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসর নামাজ আলী আদায় করতেছে, 12 জন কি 8 জন সাহাবি, বাবা সাবা দিছে, সাবা দিয়ে নামাজের মধ্যে তীরটা খুলি দিছে, খুলাতে পরে কয় নামাজ শেষ হওয়ার পরে আলী, আমি আমি কুতিনের বিন্নি, আলী কো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো মেরাজে আছি। দেখছেন কি নামাজ তারা আদায় করছে, সাহাবিরা ওই নামাজ মাপ নাই, আপনি কোন ফিরের দোর ফিরের মুড়ি দলে নামাজ লাগবে না, সাবধান সাবধান সাবধান। বাবা, ওয়াতিউল্লাহ ওয়াতি রসুলা ওয়াল ওলিলাম মিনকুম, আল্লাহ কো আমার জবান, আমার রসুলের জবান, রসুল কো আমার জবান, তো ওলির জবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, ওলি কো গাউস কো কুতুব কো দরবেশ কো হাজি কো গাজি কো মমিন কো, নামাজ কার মা বাসিনি, ইমানের পরে নামাজ আদায় করো, দেখবে তোমার কবর সইতে না আসিতে আমল বন্দি কি যখন করছো, দেখবা তোমার পায়ের আঙ্গুল দিয়া এমন একটা নূর বাই রইব, ওই নূরের আলোতে কবরটা আলো হইয়া যাইব, দেখবা ওই আল্লাহ এই জন্য। বাজান, শরীর খুবই খারাপ বাবা, আমরা 26 তারিখ 27 তারিখ আমরা মাহফিল, আব্বা নাই আমরা করতে আছি, এই বাস উঠেছি যে সকালে এই ফাইটটা দেখতেছি, বুঝলি বাই আসতাম না, তার মানা করবি যদি যাইতাম না, অন্য মুলুবি দিয়া করে আলা কোন আব্বা, এই শরীর শক্তি লইয়াও এই বাস তো আব্বা আব্বা বাপের মতো বাপ, পৃথিবীর নাই বাপ থাকলে দে সব কিছু হারাই ছাড়া কোন যায়, এখন তোর হারি না এবং করণ লাগে সব কিছু, 35টার উপরে বাস উঠেছি, এই মানুষের বাড়ি যে কত কষ্ট করে লাভের নিয়ে নিজে সহ নিজে না করে ওরান করতে চায় না, আয় ধরন লাগে দরিবিজন আয় কালো না লইলে হোলাই না লয় না, কই যেতে পারি জানা, আহা আগে তো আদব আছিল না, আদব নাই সব যাক, হেদায়েতের মালিক কে, আগে আইন লইছি লন করে আগে পিতা কাটে তব্য তব্য পিতা কাটে কাটার লাগে পিতা কাটে দাগত যায় না কি কাটা কিতে কাটে, আহ আরে হুতাই রে শক্তির ফলয় দিব, আদব কর ইজ্জত কর, আর বাবা যারা আলী কষ্ট করে গেছে, তো আমরা করে একটা দাবাত দিয়েছে 27 ফেব্রুয়ারি 14 ফাল্গুন জালালী দরবার শরীফ যাবেন, উরুস মুবারকে যাবেন, চীন দিয়ে যাবেন, জিতে যাবেন, আমার কাছে যাবেন, খাওয়া দাওয়া আমার খাবামো, যা আমি সাত আসতে ভাই এক বেশ লেগে গেছে আর 7 জন আছি, যাইবা সিরিয়াল আছে যাইবা সিরিয়াল, কতক্ষণে এখন চিন্তা করি মনে মনে দাঁড়িয়ে ভাই কে গেছে, যার দাঁড়িয়ে ফাঁকা হয়ে যায় মনে করে মাটি তারা ডাকে, এখনকার যুগে বয়স চায় না, আগে যুগের লোক বয়স পাইছে, দালালি বয়স হয়েছে, বয়স হয়েছে, আবেশ বয়স হয়েছে, অঙ্গাদে
কালকে আমার আব্বা হুজুরের একজন খলিফা, বেশি হলে 20-22 বছর হইব তার বয়স, সামদিনা মাহফুজ আব্বা লগে লগে আসিল, উত্তর চলে গেছে দুই দিন আজ আব্বা কইয়ে গেছে ভূত বিয়া করিচ্ছে, বিয়া আব্বা কইয়ে গেছে আমি মরণের প্রতি বেশি টিকতি ন, বিয়া করিস না আমি দেখতে আসি না, বিয়া করে আর কে মাইয়ারে ইয়া করিস না, তুই বিয়া করালো ও তার আজ দুই দিন শুয়ে গেছে আব্বা কোপ দিয়ে গেছে দিন অলমাস হলো দেখছি কেউ থাকবে না তুই নিয়েতে, তুই আব্বারে দেখতে আইয়েন আব্বা তো আমার এলাকাতে অনেক বড় আইসি জলম আইসি অনেক জায়গাতে আইসি, বাবা বাবা ওলির দরবারে গেলে মোহাম্মদ বারে গুণা মাফ হয় জরুর বলো সুবহান আর সুন্নত আদায় হইয়া যায়, আজকে যারা আইসেন আমি খুশি হয়েছি আমার অন্তঃস্থল থেকে আপনাদের দোয়া করি, আপনারা তো আয়া হাজিরা দিয়েছেন সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া নামাজ দাঁড়িয়ে করিয়েন চেষ্টা করবেন মসজিদে যেয়ে নামাজ দাঁড়িয়ে করতে, কি সুন্দর মসজিদ দিয়েছে রে বেড়া কোন বেড়া দাঁড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি তারা কবুল করো, লক্ষ লক্ষ টিয়ার মালিক বেড়ে টিয়াটা এই টাকাটা তুমি নেকের ফাল্লা দিয়া তার 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 বেড়াটা তুই ফার করে দিও সবাই কন্যা আমিন, কেননা কি সুন্দর লাগছে আর কাছে আর মনে করি ওই দেখতাম তসবি হইতাম তসবি করতে মসজিদ কত সুন্দর পবিত্র জায়গা, এক জায়গা হইলো পবিত্র মসজিদ আর নিকৃষ্ট জায়গা হইলো বাজার, ঠিক নেই বাজার হলো নিকৃষ্ট জায়গা, যাইয়েন না আমরা বেয়াদব হয়ে গেছি আমরার মধ্যে আদব নাই, ছেলে মেয়ে বা মা কি জিনিস বাপ কি জিনিস আমরা মানি না, কোরআনের মধ্যে মার কথা তিনবার লিখছে বাপের কথা একবার লিখছে, মা মানি না বাপ মানি না, যে মার গর্ব থেকে আমরা কত কষ্ট করে এসেছি কত মহাব্বত করে এসেছি, সেরুল আসলার কিতাবে লেখে মার গর্বে যিনি গাউসে পাক যিনি সমস্ত আলী শিরোমণি বড় বীর আব্দুল কাদের জিলানি 18 ভাড়া কোরআনে হাফেজ জরুর বলুন সুবহান কত ভাড়া 18 ভাড়া এক ভাড়া দুই মা পড়ছে মা বলে পড়ছে আর ছেলে হাড়ের ভিতরে মুখস্থ করছে মাতৃ গর্বে উনি অলি জোরে বলুন সুবহানাল্লাহ, এই জন্য সেরুল আসলার কিতাবে লিখতেছে গাউসে পাক যিনি সমস্ত অলি শিরোমণি বরফি আব্দুল কাদের জিলানি ওনার নাম যদি বিনে অজুতে লয় আগের যুগে কেল্লা ফুটতো এখনকার যুগে আড়াই গজ ফসম জরে জোরে বলুন সুবহান, আই জানতাম সাই খলার ভার বাবা আগ কাছে কি গাউসে পাকের শক্তি বেশি না আমার নবীর শক্তি বেশি, আহ নবীর না বানাইলে গোলামের গোলাম হইতো না কেউ হইতো না, আজ ওই নবীর নাম যদি পবিত্র ভাবে বাবা বাবা ব্যবসা উজুরে লয় তাহলে তার তো কি হয় কুল কায়নাত থাকবে না, এই জন্য আল্লাহ কাকে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ পরে দিছি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া ওযু বানাইয়া ফত পবিত্র বানাইয়া আমার বন্ধুর নামটা শুনাইতেছি জোরে বলুন সুবহানাল্লাহ, আজকে আমার নবী এই মজলিসে আসেন কার কার বিষয় হাত দেখেন না আব্বা, আরে একটা মহব্বতের নারা এ তাকবীর একটা হলো এজিদার আবাস আর একটা হুসাইনের আবাস, আপনার কি এজিদার দলে না হুসাইনের দলে, কারা কার হাত দেখে লেবেলে লড়া দেন না ফেরেশতা দেখো কম সংখ্যক লোকে যাবে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ, নারাই তাকবীর নারাই রিসালাত পবিত্র হইতে মিলাদুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী মেরাজুন নবী কুরআন সুন্নার আলো নামাজ রোজার আলো নামাজ রোজার আলো দুরুদ মিলাদের আলো দুরুদ মিলাদ যেইখানে নামাজ রোজা যেইখানে সুদ ঘুষ যেইখানে সবাই বলুন মারহাবা সপ্তাহ, আজকে যারা এসেছেন একটু বাঁচি দেন হয়াত বেশি দিন নাই হয়াত বেশি দিন নাই একটু বাচ্চা চলেন দেখবেন রহমত হবে বরকত হবে, বাবা দেখবেন আপনি যখন দেখতেছেন 3:30 তলে শুয়ে গেছেন আপনি ঘুমিয়ে রয়েছেন শুয়ে রয়েছেন দেখতেছেন 3:30 ইমানদারের জন্য ওই কবরটা 7টা দুনিয়ার সমতুল্য জোরে বলুন সুবহান, ইমানদারের জন্য ইমান নিয়ে নি কবরে ঢুকতেন পারেন কেন 73টা আলেম হবে 72টা আলেম মুনাফেক একটা আলেম ইমানদার জোরে বলুন সুবহানাল্লাহ, 73টা আলেমের মধ্যে 72টা ফিরে মুনাফেক একটা ফিরে ইমানদার, বাবা ইমানদার ধরা ভোট করো কঠিন হয়ে গেছে যার মধ্যে আমার মদিনার গন্ধ আছে নবীর মহাব্বত আছে নবীর ভালোবাসা আছে আল্লাহ ইমানা লিমাল্লা মুহাব্বত লাহু আল্লাহ ইমানা লিমাল্লা মুহাব্বত লাহু, যার মধ্যে মহাব্বত নাই তার মধ্যে ইমান নাই, ইমান হইল নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মুহাম্মদ মুস্তাফা ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আরে সাফা রাসূলুল্লাহ ইয়া
মুহাম্মদ মুস্তফা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা নবীজির সুগে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ নবী ইয়া মুহাম্মদ মুস্তফা শফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আরে শফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা